আরে আমি কত দুদিন ধরে বলছি বুড়িমার বোম বন্ধ হয়েছে, পিসিমার বোম বন্ধ হয়নি। পিসিমার বোম যতক্ষণ না বন্ধ হবে এরকম প্রতিদিন লোক মরবে। শিক্ষিত লোক অনেক বড় সাংবিধানিক পোস্টে আছেন, FRBMটা একটু পড়ে নিলে আর আমার অভিযোগটা যেটা আমি করেছি সেই দুটো যদি একটু দেখে নেন তাহলে আপনার কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আজকে মিডিয়া ট্রায়াল নিয়ে কটাক্ষ করেছেন, বলেছেন আদালতের রায়ের আগে মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন এই ঘটনা? ভয় দেখাচ্ছে মিডিয়া, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সরাসরি ভয় দেখাচ্ছে। যেহেতু আপনারা চুরি দুর্নীতি এবং বিশেষ করে চাকরি বিক্রি এই বিষয়গুলো বিরাটভাবে তুলে ধরছেন, টকশো হচ্ছে, তাই তিনি মিডিয়াকে ভয় দেখাচ্ছেন। এতে সাংবিধানিকভাবে যে স্তম্ভগুলোর উপরে গোটা কনস্টিটিউশন সংবিধান দাঁড়িয়ে আছে তার একটা চতুর্থ স্তম্ভকে ভয় দেখানো এবং তাকে থ্রেট করা বলে আমার মনে হয়। দাদা নৈহাটিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, আমি বলেছি বুড়িমার চকলেট বোম নিষিদ্ধ হয়েছে, পিসিমার বোম এখন পাওয়া যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা নারী শক্তিকে অপমান, কারণ বুড়িমা মানে এই অন্নপূর্ণা দেবী কিভাবে তিনি বাজি তৈরি করেছেন, কারখানা করেছেন, এত কর্মসংস্থান, এটাকে স্যালুট করার বদলে শুভেন্দুর মতো যারা তাকে অসম্মানের চোখে ব্যবহার করছে তারা সুস্থ মানুষ নয়, জানোয়ার।